হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকিতে। তো ফ্রেন্ডস, আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি। তো অ্যান্ড্রয়েড মোবাইলের আমরা সবাই সচরাচর যেই লকগুলোর কথা জানি, যেমন ফিঙ্গারপ্রিন্ট, অথবা যেমন এখানে পাসওয়ার্ড লকগুলো আমরা জানি, অথবা প্যাটার্ন লকগুলো জানি। তো ফ্রেন্ডস, এই সবগুলো কিন্তু সচরাচর কিন্তু আমরা সবাই কিন্তু জানি এবং এগুলো ইউজ করি। তো ফ্রেন্ডস, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে এমন একটি লকস আছে যা আমাদের অনেকেরই জানা নাই। হ্যাঁ ফ্রেন্ডস, একদম লকটি খুবই একটি ইন্টারেস্টিং লক, যেটার দ্বারা আপনি কিন্তু ওটাকে ইউজ করতে পারেন এবং আপনার লকটাই কিন্তু খুব ইজিভাবে আপনি আনলক করতে পারেন। তো ফ্রেন্ডস, যারা এই বিষয়টি না জানেন তারা ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে লাল বাটনে যে সাবস্ক্রাইব যে বাটনটি দেখতেছেন সেখানে আপনি ক্লিক করবেন এবং পাশের যে বেল আইকনটিতে আছে বেল আইকনটিতে আপনি ক্লিক করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে আজকের যে লকটির কথা বলতেছি আপনাদেরকে, সেটাকে আপনারা অন করার জন্য যা করতে হবে তা হচ্ছে, এখানে এই যে উপরে যে একদম সেটিংসটা এখানে দেখতেছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস একদম নিচের দিকে চলে আসবেন, আপনাদের নিচে এখানে একটি অপশন থাকবে, অপশনটা হচ্ছে অ্যাসেসবিলিটি। এই অ্যাসেসবিলিটির ভিতরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে একটি লেখা আছে এখানে ডিরেকশন লক। এই ফ্রেন্ডস, এই ডিরেকশন লকটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে অফ থাকবে, তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদের যে কোনো একটা পিন, আপনারা যে পিনটা ইউজ করবেন সেই পিনটা দিবেন। তো আমি আমার এখানে পিনটা দিয়ে দিচ্ছি। তো পিনটা দেওয়ার পরে এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, নেক্সটে ক্লিক করার পরে যে লকটা এখানে ম্যাজিকটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি যেই কোনো চারদিকে আপনি এটাকে সুইপ করতে পারেন। তো ফ্রেন্ডস, এইদিকে একবার, অথবা এইদিকে একবার, দুইবার, এদিকে একবার, এইদিকে একবার, এই চারবার করে তারপর আপনি এখানে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। তো যেভাবে করছেন ঠিক প্রথমে ঠিক ওইভাবেই আবার এটাকে করতে হবে। তো ফ্রেন্ডস, টোটালি দুবার করলেই বাস লকটা কিন্তু হয়ে যাবে একদম ইজি। তো ফ্রেন্ডস, এখন আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটাকে আপনারা আনলক করবেন। তো আমি এটাকে মোবাইলটাকে লক করে দিলাম। তো এটাকে আনলক করার জন্য আপনাদের কিন্তু খুবই স্পিডভাবে জিনিসটা কিন্তু এইভাবে মোবাইলটাকে অন করে সাথে সাথে কিন্তু এরকমভাবে যে লকগুলো দিচ্ছেন সেই লকগুলো কিন্তু দিবেন, তাহলে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন খুব ইজিভাবে কিন্তু ওপেন হয়ে গেছে, কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, খুব ইজিভাবে। তো ফ্রেন্ডস, আমি আবারও দেখাচ্ছি, আপনারা মোবাইলটা ওপেন করার সাথে সাথেই আপনারা যেই লকগুলো দিচ্ছেন ঠিক ওই লকগুলোকে ওইভাবে আপনারা যদি এই সাইডে যদি সুইপ করে থাকেন এই সাইডে দিবেন, উপরের দিকে দিলে উপরের দিকে, বাঁয়ের দিকে দিলে বাঁয়ের দিকে, তো যেদিকে দেন ফ্রেন্ডস এইভাবে আপনারা খুব সুন্দরভাবে সুইপ করে করে কিন্তু মোবাইলটাকে কিন্তু আনলক করতে পারেন। খুবই ইজি একটা প্রসেস। তো ফ্রেন্ডস, এই অপশনটি কিন্তু খুবই দারুণ। তো আপনারা যারা বিষয়টি না জানেন তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটিংসে গিয়ে যাবেন, অ্যাসেসিবিলিটি, অ্যাসেসিবিলিটি যাওয়ার পর এখানে ডিরেকশন লক, এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পারতেছেন এই এই জায়গাটার ভিতরে অফ থাকবে আপনাদের। তো আপনারা অন করে এটাকে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মোবাইলের ভিতরে আরেকটি গোপন লক রয়েছে। এটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, নিজে জানুন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।